সাপ্তাহিক ছুটির দিনে বাজার স্থিতিশীল, তবে কমেছে সব ধরনের সবজির দাম, মাছের বাজার কিছুটা চড়া। সরকার ঘোষিত 185 টাকা দরেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। আদিত্য মামুনের রিপোর্ট। ঈদ পূর্ব ঝাঁজ নেই বাজারে, মধ্যবিত্তে নাগালের মধ্যে রয়েছে পণ্য সামগ্রী। কেজি প্রতি অন্তত 10 টাকা কমেছে সব ধরনের সবজির দরে। মরিচের কেজি 150 টাকা হলেও পেঁয়াজ আছে 40 থেকে 45 টাকায়। পটল, ভেন্ডি, চিচিঙ্গা, পেঁপে এসব সব 30 টাকা কেজি বিক্রি করতেছি। একটু স্বস্তির দিকে, আশা করি আর একটু স্বস্তি আসবে। ইলিশ ও চিংড়ি সহ দেশি সব মাছের দাম কিছুটা বেড়েছে। কই মাছটা যেটা খাওয়ার মজা, 90 কেজি 150 টাকা, 140, 170 টাকা। আপনার সামনে ডলা মাছ যেটা ছিল মনে হয় 1 কেজি, এটা এটা আগে 120 30 টাকা, যেটা 250 টাকা লাগে। হঠাৎ করে মালের দাম একটু বাড়ছে, মানে আমদানি কম। যে কোনো মাছই এখন যেটা পছন্দ হচ্ছে 650-600 এই যে পাচ্ছে না। চাল ডালের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 14 টাকা কমেছে সয়াবিন তেলের দাম। তেল আগে একটিটা ছিল 199 টাকা, এখন 14 টাকা কমায়া 185 টাকা। কাস্টমারও মানে খুব খুশি হইতেছে যে তেলের দাম কমতেছে, আর কাস্টমার ভাবতেছে যে আরও কমবে। তো আমরাও আশা করি যে আরও কমুক, কমলে ভালো হোক, আমাদেরও ভালো, কাস্টমারের জন্য ভালো। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।